এখানে আমাদের যে গার্ড সাহেব এই ট্রেনের, তিনি আমাকে ডাকলেন, ডেকে বললেন চলো তুমি আমাদের সঙ্গে চলো। ভাবা যায় না বলো? হ্যাঁ হ্যাঁ, মানে কপাল কপাল আমাদের। আজ অব্দি যত ট্রেন জার্নি করেছি কোনো সন্দেহ নেই এই ট্রেন জার্নিটা দ্য বেস্ট, অপূর্ব ট্রেন জার্নি। প্ল্যাটফর্মে বই রাখা আছে, কত সুন্দর ভাবনা যে যারা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করবে তারা এখানে এসে বই পড়বে। বা আমাদের তরফ থেকে স্যালুট শ্রীলঙ্কান রেলওয়েজকে। সুপ্রভাত, আজকে 6ই নভেম্বর আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজির একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদের নোয়ারা এলিয়া এই শহরটা, চলুন সবাই মিলে ঘুরে দেখি। আজকে আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা এখান থেকে ইয়েল্লা চলে যাব 12:30 ট্রেন ধরে, কিন্তু জায়গাটা এত সুন্দর এই নোয়ারা এলিয়া, আমি আর পৃথিজিৎ ঠিক করলাম আজকে থেকে যাব। এতে করে কী হয়েছে, আমাদের লাস্টে মিডি সাথে দুদিন থাকার কথা ছিল, সেখানে একদিন কমিয়ে দিলাম আমরা সমুদ্রের পাড়ে, এখানে একদিন বেশি থাকলাম। যাই হোক, এখানে আশেপাশটা আজকে ঘুরে দেখব। লোকেরা বলে যে এখানে নাকি অশোক বাটিকা রয়েছে যেখানে সীতাকে এনে রাখা হয়েছিল, সেখানেও যাব আমরা। সেই সঙ্গে স্ট্রবেরি ফিল্ড রয়েছে, আরও বেশ কিছু জায়গা রয়েছে, সেগুলো ঘুরে দেখব। নোয়ারা এলিয়া সিটিটাও ঘুরে দেখব। আকাশের কোণে যথারীতি মেঘ রয়েছে ও পাশে। আমাদের কাছে ঘন্টা দুয়েক সময় আছে, এখন বাজে 10:30, 2 ঘন্টার মধ্যেই সব কিছু দেখে নিতে হবে, 2 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম, তারপরেই বৃষ্টি চলে আসবে যা হচ্ছে প্রত্যেক দিন। অজিত, অজিত রেডি? ওকে চলুন যাওয়া যাক। সমুদ্রপৃষ্ঠ থেকে 1868 মিটার উঁচু নোয়ারা এলিয়ার সঙ্গে ব্রিটিশরা সাদৃশ্য খুঁজে পান তাদের মাতৃভূমি ইংল্যান্ডের। 1846 সালে বসতি স্থাপন হয় এখানে। চা চাষের উপযুক্ত আবহাওয়ার জন্য অচিরেই গড়ে ওঠে প্রচুর চা বাগান। ব্রিটিশরা আদর করে নোয়ারা এলিয়ার নাম রেখেছিলেন লিটল ইংল্যান্ড। আক্ষরিক অর্থেই এই নোয়ারা এলিয়া লিটল ইংল্যান্ড। অপূর্ব সুন্দর প্রকৃতি, সুদৃশ্য চা বাগান, পরিকল্পিত নগর বিন্যাস আর সারা বছর জুড়ে চমৎকার আবহাওয়া নোয়ারা এলিয়াকে শ্রীলঙ্কার অনন্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। এই লেক, এটাকে বলে গ্রেগরি লেক, এখানে আসবো আমরা অশোক বাটিকা ঘুরে তারপর এখানে আসবো। এই জায়গাটাই নাকি রামায়ণে বর্ণিত সেই অশোক বাটিকা যেখানে সীতাকে রাখা হয়েছিল। আমরা এই যে অশোকা বাটিকায় এসেছি, আমি আর শিবজি দুজনেই ভেবেছিলাম যে এটা বোধহয় সুন্দর করে সাজানো একটা বাগান, কিন্তু আসলে চারিদিকে এই কংক্রিটের জঙ্গল হয় না, জায়গাটার আমার মনে হয় মাধুর্য নষ্ট হয়ে গেছে আর কি, আমাদের দুজনেরই তাই মত। যদি এটা ন্যাচারাল থাকতো তাহলে আরও ভালো লাগতো। বাটিকা মানে তো বাগান। হ্যাঁ ঠিকই বলছিস, মানে সেক্ষেত্রে আমরা তাই সেই কারণেই ভেবেছিলাম আর কি, কিন্তু এই কংক্রিটের জঙ্গল দেখতে ভালো লাগছে না। মন্দির আছে, ঠিক আছে, মন্দির তো থাকবেই, রাম সীতা লক্ষণের মন্দির রয়েছে, হনুমানের মন্দির রয়েছে ও পাশটায়, সেখানে ছবি তোলা বারণ, কিন্তু মন্দিরটা যদি বাগানের মধ্যে হতো, সুন্দর করে সাজানো একটা বাগান, তাহলে বেশি ভালো লাগতো। পাশ দিয়ে এই নদীটা বয়ে গেছে, স্থানীয়রা একে বলে সীতা নদী। অশোক বাটিকা দেখে নিয়ে আমরা চললাম খানিক দূরেই পেড্রো চা বাগান দেখতে। দার্জিলিং নয়, কালিম্পং কার্শিয়াং নয়, সিমলা মানালি নয়, শ্রীলঙ্কার নোয়ারা এলিয়া।
কি অপূর্ব জায়গা, দেখুন একবার কি অপরূপ এই চা বাগান, দেখুন একবার চোখ আর প্রাণের আরাম। এখানে প্রকৃতি নিপুণভাবে সাজিয়েছে নুয়ারা এলিয়াকে। শুধু প্রকৃতিই নয়, মানুষও সুশৃঙ্খল এখানে। এনারা জানেন যে কিভাবে পরিবেশ সুন্দর রাখতে হয়, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশই নেই। এমন একটা জায়গা, এখান থেকে নিজেকে শক্ত করে জোর করে যদি নিয়ে না যান তাহলে তাহলে সারাদিনই আপনি এখানে থেকে যাবেন। আমরা জোর করে নিজেদেরকে নিয়ে যাচ্ছি এখান থেকে, নাহলে কি হবে, এই জায়গাটায় সারাদিন থেকে যেতে ইচ্ছে করবে। এবার আমরা যাচ্ছি স্ট্রবেরি ফার্মে। স্ট্রবেরি বাগানে যাবার পথে প্রথমে পড়ল জঙ্গল আর তারপরই কান্দায়েলা রিজার্ভার। খানিকক্ষণের মধ্যেই এসে পৌঁছলাম স্ট্রবেরি ফার্মে। এখানে এরকম অনেকগুলো ফার্ম রয়েছে, আপনারা যে কোনো একটাতে যেতে পারেন। এখানে স্ট্রবেরি চাষ হচ্ছে, দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু বাইরে থেকেই দেখতে হবে, ভেতরে ঢোকা নিষেধ। মহাবালেশ্বরে যেমনি স্ট্রবেরি ফিল্ডে ভেতরে ঢোকা যায়, এখানে সেরকমটা নয়। এই ফার্মে একটা কাউন্টার রয়েছে, এখানে বিভিন্ন রকমের ডেজার্ট, স্ট্রবেরি বেসড ডেজার্ট বিক্রি করছে, আর কফি টি এগুলো রয়েছে। এদের সিগনেচার ডিশ স্ট্রবেরি চিজ কেক, স্ট্রবেরি উইথ আইসক্রিম। চিজ কেক এমনিতেই আমার পছন্দের জিনিস, তার মধ্যে আবার স্ট্রবেরি চিজ কেক। সাধারণ স্ট্রবেরি ফ্রেশ চিজ কেকটা অদ্ভুত সুন্দর। আমি ব্লুবেরি চিজ কেক দার্জিলিংয়ের ক্লিনারিজের সাংঘাতিক ফেভারিট আমার, দেখিয়েছিলাম ভিডিওতে, তারপরেই এটা থাকবে। হ্যাঁ, ফ্লেভার যেটা দিয়েছে ওপরে স্ট্রবেরি সস আর ফ্রেশ স্ট্রবেরি মিলিয়ে মিশিয়ে কিন্তু ফাটাফাটি। হাউ মাচ বয়কর? 150 পিস। স্ট্রবেরি চিজকে খাওয়ার পর সাংঘাতিক মিষ্টি হয়ে গেছে মুখ। বাইরেই, ফার্মের বাইরেই বাদিকে কর্ন বিক্রি করছে, বয়েলড কর্ন 100 টাকা আর পোড়ানো হচ্ছে 150 টাকা। তো আমি বয়েলড কর্ন খাচ্ছি। এই যে, আর ডু ইউ হ্যাভ সল্ট? ক্যান ইউ, ইটস সল্টেড অলরেডি? ইটস, লেট মি চেক। না, ইটস ওকে। বেশ ভালো, অলরেডি সল্টেড, ইটস গুড। দারুণ খেতে কিন্তু এটা। ফেরার পথ ধরলাম, ততক্ষণে আকাশ কালো হয়ে গিয়েছে। বুঝলাম আজকে আর গ্রেগরি লেক দেখা হবে না, চলে গেলাম নুয়ারা এলিয়া বাজারে। নুয়ারা এলিয়ার এই বাজারটা দারুণ সুন্দর। সারা শ্রীলঙ্কা জুড়েই বেকারির আইটেম দারুণ সুন্দর পাবেন, নুয়ারা এলিয়াও ব্যতিক্রম নয়। নুয়ারা এলিয়া বাজারে একটা দোকানে চা আর ফিশ প্যাটিস খেয়ে নিলাম, তারপরেই বৃষ্টি চলে এলো।
গুড মর্নিং, আজকে 7 তারিখ, 7ই নভেম্বর 2023, আজকে আমাদের সেকেন্ড ডে নোয়ারা এলিয়াতে। গতকাল বৃষ্টির জন্য বিকেলবেলা আমরা কিছু করতে পারিনি, আমি এডিট করেছি, ভিডিও আপলোড করেছি, সেই ভিডিও ইতিমধ্যেই আপনারা দেখেছেন, শ্রীলঙ্কার গ্রাম, সেটা এখান থেকে আপলোড করলাম। দারুণ সুন্দর জায়গা একটা নোয়ারা এলিয়া, সে তো দেখছেনই আপনারা এই ভিডিওতে। আজকে আমরা এখন এখানে একটা লেক রয়েছে, গ্রেগরি লেক, নোয়ারা এলিয়া লেকও বলে, সেটা দেখে নিয়ে 12:30টা ট্রেন ধরবো, চলে যাব ইয়াল্লা। অজিত আমাদের লাগেজ নিয়ে ইয়াল্লা স্টেশনে ওয়েট করবে, ওখানে আমাদের পিক আপ করে নেবে, আর আমরা ট্রেনে করে যাব। এই ট্রেন জার্নিটা কিন্তু খুব সুন্দর, যারাই শ্রীলঙ্কা বেড়াতে আসেন এই দিকটাতে, তারা এই ট্রেন জার্নিটা মিস করেন না, আপনারাও করবেন না যদি এখানে আসেন। আজকে সকাল থেকেই মেঘ, সকালবেলা যে ঝকঝকে ব্যাপার থাকে সেরকমটা আজকে নেই। বৃত্তিজিৎ পেছনে, সুপ্রভাত, আশা করি সবাই ভালো আছেন। কথায় কথায় চলে এসেছি গ্রেগরি লেকে। এখানে বোটিংও করা যায়, তবে আমরা বোটিং করছি না আজকে, আমরা বোটিং করবো না, আমরা মিড়ির সাথে গিয়ে ওয়েল ওয়াচিং করবো সাগরে বোটিং করে, এখানে আর কিছু করছি না। লেকের পাড়ে যাওয়ার জন্য টিকিট লাগবে ফরেনারদের 600 টাকা, অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের ফরেন চাইল্ড 300 টাকা। এই টিকিট ঘর, আর এই হলো এন্ট্রান্স। এখানে 2500 টাকা চাইছে বোটিংয়ের জন্য আধ ঘন্টা। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে লেক, পাশে ঘাসের গালিচাটা দেখুন। বলাই বাহুল্য যে এই জায়গাটিও অপূর্ব সুন্দর। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিশেষ করে বাচ্চাদের নিয়ে এলে এই লেকের ধারে দারুণ সময় কাটবে। এবার নোয়ারা এলিয়াকে বিদায় জানাবার পালা। ও দেখুন, কথায় কথায় বলাই হয়নি, এই বাড়িটি হল নোয়ারা এলিয়ার পোস্ট অফিস, 1894 সালে তৈরি। এই পোস্ট অফিসের ওপরেও কিন্তু ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা রয়েছে, সরাসরি পোস্ট অফিসেই যোগাযোগ করতে হবে। ঘড়িতে এখন 11:36, আমরা যাচ্ছি স্টেশনের দিকে, আধ ঘন্টা ডিস্টেন্স রয়েছে নোয়ারা এলিয়া সিটি থেকে স্টেশনের। নেম অফ দ্য স্টেশন অজিত, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টেশন? নানুওয়া। ওকে, ওখান থেকে ট্রেন ছাড়বে 12:30, আমরা 12:00 পৌঁছে যাব, আর ওখানে টিকিট পাওয়া যাবে, লোকাল ট্রেন, সুতরাং টিকিট পেতে অসুবিধা হবে না, রিজার্ভেশনের কোনো ব্যাপার নেই। 2.5 ঘন্টা ট্রেনে লাগবে ইয়াল্লা পৌঁছাতে, ইয়াল্লা আরেকটা হিল স্টেশন। এই হচ্ছে নানুওয়া রেলওয়ে স্টেশন, এখানে এখন একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাও যাবে, কিন্তু এটা স্লো ট্রেন, এটা আগে চলে যাবে। এই যে এটা, আমরা এর পরের ট্রেনটা ধরবো যেটা 12:30 আসবে। এই হলো স্টেশনের ভেতরটা, ওখানে টিকিট কাউন্টার রয়েছে। আচ্ছা, আমাদের এই ট্রেনটাতেই যেতে হবে, এটা 9:00 ট্রেন, দেরি করে এখন ছাড়ছে, আর 12:30 যে ট্রেন যেটাতে আমাদের যাওয়ার কথা ছিল সেটা 1 ঘন্টা ডিলে হয়ে গেছে, 1:30 আসবে, আরও ডিলে হতে পারে, সবাই এটাতেই যাচ্ছে, আমরাও আর দেরি করার রিস্ক নিতে পারছি না, এল্লাতে দেরি হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে, এটাতেই যাব। এই হলো ছোট্ট ট্রেন, 3টে কামরার, আর একটা লাগেজ ভ্যান জাতীয় কিছু রয়েছে, দেখুন ওই হলো ট্রেন। সবাই আগেই এসে বসার জায়গা দখল করে নিয়েছে, জানি না আমরা কি পাবো। এই ওভারব্রিজ দিয়ে যাচ্ছি এখন, এখানে দেখুন অবজারভেশন স্যালন, উই ক্যান গো ইন দিস ওয়ে। আচ্ছা, এখানেও ফার্স্ট ক্লাস রয়েছে এই অবজারভেশন স্যালন, কিন্তু এটা ফিনিশ হয়ে গেছে, এখন আমাদের যেতে হবে এই 3rd ক্লাসে, তাই যাব, ইটস গুড। পুরো
প্রচণ্ড ভিড়, বসার জায়গা তো নেই, পুরো ফুল, একটাও বসার জায়গা নেই, ভিড়ে ভিড়াকার। আমরা ঠিক করলাম পরেরটাতে যাব, এটাতে যাওয়া অসম্ভব ব্যাপার, প্রচণ্ড ভিড়। মালপত্র রাখারও জায়গা নেই, যে পিঠের ব্যাগটা যে রাখবি তারও জায়গা নেই, তো বৃষ্টি হলে হবে আর কি করা। আর আমাদের এমন তাড়া নেই। হ্যাঁ, একটু ওয়েট করি এখানে, পরেরটাতে যাব। মানে এইভাবে যাওয়া পসিবল না, প্রচণ্ড ভিড় ভেতরে। ট্রেনটা আরেকবার দেখে নিন। আচ্ছা, না না, এখানে এখন একটা ব্যাপার হয়েছে, পৃথিবীর টিকিট চেঞ্জ করতে গিয়েছিলো, পরের ট্রেনেও ফার্স্ট ক্লাস নেই, থার্ড ক্লাসই আছে, সেখানে যেতে হবে। কিন্তু এখানে আমাদের যে গার্ড সাহেব এই ট্রেনের, তিনি আমাকে ডাকলেন, দেখে বললেন চলো তুমি আমাদের সঙ্গে চলো। উনি গার্ডের কম্পার্টমেন্টে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমি ভিডিও করছি দেখে উনি ডাকলেন, বলছে কোথার থেকে এসছো? আমি বললাম ভারত থেকে। বলছে জায়গা পাচ্ছ না? আমি বললাম না। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। এই হচ্ছে গার্ড সাহেবের কম্পার্টমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, উইল বি গোয়িং। এইখানে বসে আমরা যাব, আর এই দিক দিয়ে, এইদিকে দুরন্ত ভিউ, এখানে ওয়াশরুমও রয়েছে। বাহ, থ্যাংক ইউ। ট্রেনটা যখন চলবে তখন ওটা খুলে দেবে। হ্যাঁ, এদিকে আর ওইদিক দুদিকেই খুলে দেবে, আপনাদের দেখাতেও পারবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, বিদেশ বিভূ এসে কত সুন্দর আতিথেয়তা পাচ্ছে, ভাবা যায় না বলো? হ্যাঁ হ্যাঁ, মানে কপাল কপাল আমাদের, কপালতেই হবে এটা। মহারাজা খুশি, গ্রেট হো। সেকেন্ড বগিটা হচ্ছে এই ওয়াগন বগি, আর এই হলো ইঞ্জিন 779। এখানে দেখুন ওয়েটিং রুম আছে, এখান দিয়ে এদিকে একটা ট্রেন আসবে, তারপর আমাদের ট্রেন ছাড়বে। এখন 12:10, এখনো ছাড়ার নাম গন্ধ নেই, দেখা যাক কখন ছাড়ে। ট্রেন ছাড়লো 12:12। বৃষ্টির পরে অবস্থাটা দেখুন, বৃষ্টি থেমে গেছে এখন, না আছে, ঝিরঝির আছে। শ্রীলঙ্কায় কিন্তু সবচেয়ে ভালো সময় জানুয়ারি থেকে মার্চ, ডিসেম্বরও বৃষ্টি হয় যা শুনলাম। আমি আগের ভিডিওতে বলেছিলাম বোধহয় ডিসেম্বর থেকে মার্চ, আসলে ডিসেম্বরে বৃষ্টি হয়, ডিসেম্বরের শেষ থেকে আবহাওয়া ড্রাই হতে শুরু করে, জানুয়ারি মাস থেকে সবচেয়ে ভালো সময়। আজ অব্দি যত ট্রেন জার্নি করেছি
কোনো সন্দেহ নেই এই ট্রেন জার্নিটা দ্য বেস্ট আজ অবধি আমার জীবনে। এটা আমারও জীবনের সেরা ট্রেন জার্নি, আর শিবাজির ভাষায় বলতে গেলে বলতে হয় যে এটা 200% রেকমেন্ডেড। যারা এখানে আসবেন এই ট্রেন জার্নিটা কিন্তু একদম মিস করা যাবে না। মানে আমি তো বলবো শুধু এই ট্রেন জার্নিটা করার জন্য শ্রীলঙ্কায় আসুন, মানে এটাই 100% উসুল হয়ে যাবে। আর বাদ বাকিগুলো তো আছেই, অসাধারণ অসাধারণ জায়গা, কিন্তু শুধু এই ট্রেন জার্নিটা, এটার জন্যই শ্রীলঙ্কা আসা যায়। এত অপূর্ব, অনেক শুনেছিলাম এই ট্রেন জার্নির কথা, দারুণ দারুণ। বেশ ঠান্ডা লাগছে এখন, আমরা আমাদের জ্যাকেটগুলো গাড়িতে দিয়ে দিয়েছি, তখন গরম লাগছিল একটু, ভাবলাম না আর দুপুর হয়ে গেছে লাগবে না, কিন্তু সঙ্গে রাখলেই ভালো হতো। ভালো ঠান্ডা লাগছে এখন, টেম্পারেচার 16-17 ডিগ্রি হবে এখানে, হাওয়া যখন দিচ্ছে বেশ কনকনে, এতটা খোলা জায়গা এখানে। এই দেখুন এবার এখানে মাল লোড হচ্ছে, স্টেশনের নামটা হচ্ছে পাত্তিপোলা, পাত্তিপোলা, PATTIPOLA। এখানে দেখুন আবার মাল আনলোড হচ্ছে, এদিকে তো লোডিং কমপ্লিট। গাজরের মিষ্টি গন্ধে পুরো এই কম্পার্টমেন্ট ভরে গেছে, এখন ও পাশের দরজা আর খুলতে পারবে না বোধ হয়, আমাকে এখান থেকে ভিডিও করতে হবে এইখান থেকে। এখানে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, চেয়ারটাও নিয়ে চলে গেল, ওনারা নামবেন এখানে। এই রে এবার আমাদের এখানেই বসতে হবে, গাজরের বস্তা অথবা এইখানে, ও পাশে গার্ডের কম্পার্টমেন্টে মানে সামনেরটায় আরেকটা চেয়ারও রয়েছে। এই স্টেশনটার নাম হচ্ছে ওহিয়া, সব স্টেশনগুলো একই রকম দেখতে, প্রায় একই রকম দেখতে আর কি। ওপাশেরটা সেম ট্রেন, দেখা যাক কোনটা আগে ছাড়ে, ওটাই আগে ছাড়লো। বাই, 1774 মিটার অ্যাবভ সি, অ্যাবভ মিন সি লেভেল এখানে লেখা আছে। টয়লেটটা দেখিয়ে দিই, এখানে বেসিন রয়েছে আর একটা কমন। একটু নামি, স্টেশনের নাম ইদল কাসিন্না, এখানে এই জিনিসের আধিক্য রয়েছে। এখন আমরা রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে 5,300 ফিট উচ্চতায়। কুয়াশা নয়, পুরো মেঘের মধ্যে রয়েছে। স্টেশনের নাম হাপুতালে,
আমি জিজ্ঞেস করলাম এখানে, বললো ইয়েল্লা এখান থেকে আরও এক ঘন্টা, আমাদের পৌঁছাতে পৌঁছাতে সোয়া তিনটে, তাই হবে সেরকমই হবে। খিদে পেয়েছে? হালকা। না, সকালে যা ব্রেকফাস্ট করেছি দারুণ ছিল। হ্যাঁ, আমাদের হোটেলটাতে দারুণ সুন্দর ব্রেকফাস্ট দিয়েছিল। ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল ব্রেড, বাটার, জ্যাম, ডিম, ফ্রায়েড এগ, সব কিছু ছিল। হ্যাঁ, প্রচুর ফল। এই স্টেশনটা একটু বেটার, বাইরে চরম বৃষ্টি হচ্ছে, এখানে গাজরগুলোকে নামিয়ে দিচ্ছে সব। এই দেখুন কাণ্ড, ছুটতে ছুটতে এসে ট্রেন ধরছে। এখন 2:37 একটা স্টেশনে এসে দাঁড়ালো। নামটা খুব ইন্টারেস্টিং এই স্টেশনের, বান্দারাওয়ালা। বান্দারওয়ালা, বান্দারাওয়ালা, ওয়েলা, ওয়েলা, বান্দারওয়ালা থেকেই হয়েছে। এই হলো প্ল্যাটফর্ম বান্দারাওয়ালা। এখানে দেখুন একটা দারুণ জিনিস, প্ল্যাটফর্মে বই রাখা আছে, আর এখানে বসে যাতে যাত্রীরা পড়তে পারেন তার জন্য বসার জায়গা করা আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাপার, প্ল্যাটফর্মে বই রাখা, ভাবা যায় এটা? আমি জানি না ভারতের কোনো স্টেশনে এরকম কিছু রয়েছে কিনা, এটা দারুণ লাগলো দেখে। পৃথ্বীজিৎ, আয় তোকে একটা জিনিস দেখাই, কাম দেখ এখানে, আয়, দুর্দান্ত জিনিস দেখ। আমি আজ অব্দি কোনো স্টেশনে এটা দেখিনি যে এরকম ওপেন একটা লাইব্রেরি স্টেশনের মধ্যে, প্ল্যাটফর্মের মধ্যে দেখ। হ্যাঁ, ইংরেজি বই রাখা আছে, মূলত ইংরেজি বই রাখা আছে, নভেল বই রাখা। ভাবতে পারিস কত সুন্দর ভাবনা, যে যারা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করবে তারা এখানে এসে বই পড়বে। বাহ, সত্যি মানে স্যালুট করার মতো ভাবনা। স্যালুট, স্যালুট আমাদের তরফ থেকে, স্যালুট শ্রীলঙ্কান রেলওয়েজকে। এই বান্দারাওয়ালা থেকে এলা হচ্ছে 13 কিলোমিটার, আরও 40-45 মিনিট লাগবে আমাদের। অজিত গাড়ি নিয়ে পৌঁছে গেছে অলরেডি ইয়েল্লাতে। আচ্ছা, উচ্চারণটা আমি করছি ইয়েল্লা, এরাও তাই করছে, কিন্তু স্পেলিংটা হচ্ছে ELLA, ELLA, ইয়েল্লা, ইয়েল্লা, কিন্তু এরা বলছে ইয়েল্লা। এখন বাজে 3:10, ঢুকছে ইয়েল্লা। বাইরের অবস্থাটা একটু দেখুন, চলো বেরোই আমরা। কি পরিমানে আমেরিকার এবং ইউরোপিয়ান টুরিস্ট রয়েছে দেখতে পেলেন কি, পুরো ভরা। অজিতকে ফোন লাগাতে হবে, এখানেই নিশ্চয়ই আছে। আয় দেখি, আয়, আয় না। এই যে অজিত বাবু গাড়ি নিয়ে রেডি। অজিত, উই ওয়ান্ট টু টেক লাঞ্চ। ইয়া, ওকে, গুড রেস্টুরেন্ট, হ্যাভ আ নেম, চিল, চিল। ইয়া, ওকে, দেখা যাক চিলে যাই। মাই ওয়াইফ লুক, সরি, ইওর ওয়াইফ, মাই ওয়াইফ লুকিং জোয়া ভিডিও প্রোগ্রাম, ভেরি বিউটিফুল, হাউ কুড শি আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ, দাম্বুল্লে। ও আচ্ছা, Number 1. Yeah. Oh, you are there in that video. Right. এই হলো চিল রেস্তোরাঁ। That's perfect, Lump price.
আমরা খাচ্ছি লুমপ্রাইস, লামপ্রাইস শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল ফুড। এটা 1700 শতকের খাবার। এখানে দেখুন ভাতের সঙ্গে ডিম আর চিকেন রয়েছে, আর একটা চাটনি, পাঁপড় ভাজাও আছে, কলা পাতায় সার্ভ করা হয়েছে। ট্র্যাডিশনালি এই লামপ্রাইস কলা পাতাতেই সার্ভ করা হয় এইভাবে। অজিত যখন আমাদের জন্য ওয়েট করছিল তখনই ও খেয়ে নিয়েছে, ও আর এখন খাবে না, দেখা যাক খেয়ে। ও এখানে বেগুনও রয়েছে, এই যে ভেজিটেবল রয়েছে, এই দেখ এঁচোর, এঁচোর, হ্যাঁ এঁচোর, সব মিলিয়ে এক জায়গায় করে দেওয়া। ও এই হচ্ছে চিকেন, ফাটাফাটি গেছে পৃথিবী, কুমড়ো, সত্যি অসাধারণ। তবে ভাতটা একটু একটু মিষ্টি মিষ্টি, সেটা আমার ভালোই লাগে। হ্যাঁ বেগুন আছে, দারুচিনি দিয়েছে গোটাই, দেখুন। এটা আমি বাড়িতে করতে বলবো, আমি জানি না বাড়িতে করতে পারবে কি না, কিন্তু নিশ্চয়ই পারবে। আমার ছেলে এখন, ও ছোটোবেলা থেকে সক, ও শেফ হবে, ও মুম্বাইতে পড়ছে হোটেল ম্যানেজমেন্ট। ছেলেকে বলবো ভাই এটা বানিয়ে দেখা, গোটা গোটা সবজি, এই চিকেন চরম চরম, চটপট খেয়ে নি। সব কিছু সুসিদ্ধ এবং ঠিকঠাক, নারকেলের ইয়েটা দিয়ে খেতে হবে না। আচ্ছা এর দাম নিয়েছে 1600 টাকা করে পার প্লেট, মানে আমাদের টাকা ওই 400 টাকা। এই যে চাটনিটা দিয়েছে, এটা আমসত্ত্ব আর তেঁতুলের চাটনি, এই যে এটা সব কিছুর মতো এটাও দাম। থ্যাংক ইউ সো মাচ। তারপরে নি, এখন বাজে 4:15, এখন আমরা হোটেলে চেক ইন করবো। আজকের ভিডিও এই পর্যন্ত, কালকে আমরা এল্লা ঘুরে দেখব আর সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে, আর যেটা আমি সবসময় বলি যে সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। টাটা, নাইস অ্যান্ড চিপ হোটেল, ওকে। আমি শিবাজি, আর আমি পৃথ্বী, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।